ইংল্যান্ড নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল আজকে বিশ্বকাপের, কিন্তু ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচ যেন শেষ হতে যাচ্ছে না, কেউ জিততে পারছে না। গত কয়েক লড়াই আমরা দেখছি যে ওয়ানডে বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, 2019 হয়েছিল, আর লাস্ট টি টোয়েন্টি এই দুই দলের সেখানেও কিন্তু কেউ জেতেনি, টাই ম্যাচ। আপনারা জানেন যে ওয়ানডে বিশ্বকাপেও টাই, টি টোয়েন্টিতেও টাই, হয়তো জেতার জন্য জেতাতে হয়েছিল এক দলকে, কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচটা কিন্তু টাই হিসেবেই রয়েছে। আজকের ম্যাচে সরাসরি অন্তত সুপার ওভারে না যাক, আমরা সেইটাই প্রত্যাশা করতে পারি, কিন্তু তারপরেও গেলে আমাদের জন্য কোনো ক্ষতি নেই। আমরা দর্শক হিসেবে এক্সাইটেড হতে চাই, এক্সাইটমেন্ট দেখতে চাই, বিশ্বকাপের উন্মাদনায় ভাসতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি নগদ প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ক্লেমোনে, আমাদের কো স্পন্সর্স মিনিস্টার স্মার্ট টিভি এবং জেড এস আর এম, আর আমাদের গিফট পার্টনার লোটো। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, স্বাগত জানাচ্ছি আপনাকে, এবং আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী নরিন, স্বাগত জানাচ্ছি। আরও আছেন প্রতিদিনের মতোই ছয়জন ক্রিকেট প্রেমী, কোথা থেকে কে এসছেন কী করেন আমরা তাদের মুখ থেকেই জেনে নিতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাশ আমিন, আমি আসছি বনশ্রী থেকে। বনশ্রী থেকে, জি। আমি মেহরাবিন আলম, আমি আসছি আফতাবনগর থেকে, আমি স্টেট ইউনিভার্সিটিতে পড়ি। ও, আমি প্রান্ত শিকদার, আমি স্টেট ইউনিভার্সিটির পড়াশোনা করি, আমি এসছি খিলগাঁও থেকে। প্লিজ পিছনে। আমি মোহাম্মদ ইফতেখার আলম, স্টেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, এসেছি যাত্রাবাড়ি থেকে। আসসালামু আলাইকুম, আমি সাজিদ আহমেদ, আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে পড়ছি, ফার্মাসি ডিপার্টমেন্টে। আসসালামু আলাইকুম, আমি হাসিব আহমেদ, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে পড়ছি, আফতাবনগর থেকে এসেছি। আফতাবনগর, বনশ্রী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সবাই একসাথে কানেক্টেড হয়েছে। আমরা নিশ্চয়ই কথা বলবো আপনাদের সঙ্গে আজকে সেমিফাইনাল আমরা বলছিলাম, দর্শক আপনারাও কিন্তু আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। প্রতিদিনের মতো কুইজ থাকছে আজও, তবে সবার আগে জানিয়ে দিতে চাই গতকালের কুইজের উত্তর। গতকাল প্রশ্ন ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি কোন দেশ, চ্যাম্পিয়ন হতে পারে অনেকেই কিন্তু হতে পারেনি এখন পর্যন্ত কোন দেশ, আমাদের প্রশ্ন ছিল, এবং অপশন ছিল অপশন এ ইংল্যান্ড এবং অপশন বি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অস্ট্রেলিয়া, অপশন বি। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া কখনোই কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি, ওয়ানডে বিশ্বকাপ চারবার জিতেছে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ এখনও জিততে পারেনি। গতকালের বিজয়ী আমাদেরকে আমরা জেনে নিতে চাই, এবং তার সঙ্গেও আমরা একটু যোগাযোগ করতে চাই টেলিফোনে। আমাদের বিজয়ী আছেন টেলিফোনে, হ্যালো। আসসালাম আলাইকুম। হ্যালো ওমর রেজা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। আচ্ছা, কেমন আছেন, কি করেন আপনি? জি ভালো আছি, আমি এক পরিবহনে আছি, ম্যানেজার। আচ্ছা আচ্ছা, অভিনন্দন আপনাকে বিজয়ী হওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানে। নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন এবং পরবর্তীতেও অংশ নেবেন আমাদের এই অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে। জানিয়ে দিতে চাই আজকের কুইজ একই সাথে 26তম পর্ব আমাদের আলটিমেট ওয়ার্ল্ড কাপে, সেখানকার কুইজ, টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলগত স্কোর কত? অপশন এ 378 রান, অপশন বি 278 রান। দলগত স্কোর শুধু বিশ্বকাপ নয়, সব আন্তর্জাতিক টি টোয়েন্টি মিলে দলগত সর্বোচ্চ স্কোর কত, শুধু আন্তর্জাতিক টি টোয়েন্টি অর্থাৎ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ স্কোর কত হয়েছে সেটাই আমরা জানতে চাই। অপশন এ 378 রান, অপশন বি 278 রান। আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC লিখে স্পেস দিয়ে এ অথবা বি লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নম্বরে, যত খুশি ততবার পাঠাতে পারবেন, এবং উত্তর পাঠাতে হবে আগামীকাল দুপুর দুইটার মধ্যে। সেখান থেকে একজন ভাগ্যবান বিজয়ী আমরা নির্বাচন করব সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে, এবং তার মোবাইলে চলে যাবে 1000 টাকা গিফট ভাউচার নগদের সৌজন্যে। আপনার মোবাইলে নগদ অ্যাকাউন্ট থাকতে হবে সেজন্য, আর নগদ অ্যাকাউন্ট এখনই ডাউনলোড করে নিতে পারেন অ্যাপের মাধ্যমে, আর অ্যাপ না থাকলে আপনারা ডায়াল করবেন *167#, তাহলেই কিন্তু আপনার মোবাইলে নগদ অ্যাকাউন্ট সেট হয়ে যাবে। আমরা জাভেদ ওমরকে দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। জাভেদ ওমর, ইংল্যান্ড নিউজিল্যান্ড আমরা বলছিলাম যে এই দুই দলের হিস্ট্রি সাম্প্রতিক সময়ে এমন ধরনের, কে জিতবে কে হারবে এটা বলা যায় না, টাই হবে কিনা এটা বলা যায়, দুইটা ম্যাচ টাই হয়েছিল, মানে ভেরি এক্সেপশনাল। যদি আপনি 2019 দেখেন, ইট ইজ সত্যি কথা কি আমার কাছে মনে হয় না, যেমন রেকর্ড ভাঙে, রেকর্ড মানে রেকর্ড রেকর্ড ভাঙার জন্যই, কিন্তু 19 যে বিশ্বকাপ হয়েছে রিয়েলি, মানে এটা মনে হয়, আমার মনে হয় মানে জেনে শুনেও করা যাবে না, মানে এরকমভাবে যে নিউজিল্যান্ড, আমি বলি আনলাকি বলেন, যাই বলেন, যেভাবে বলেন, তারপরেও এই দুটো একটা এমন দল, টি টোয়েন্টি এমনিও আপনার বলা খুব মুশকিল, কে একটা ওভারে খেলা চেঞ্জ হয়ে যায়, একটা ব্যাটসম্যান খেলা চেঞ্জ করতে পারে, একটা বোলার খেলা চেঞ্জ করে ফেলে, দুইটা বলে খেলা চেঞ্জ হয়, 22 রান লাগে, 6 বলে 2টা 6 লাগে, খেলা চেঞ্জ হয়, তো ওই একটা কারণে। বাট এই দুটো দল একটা বড় প্লাস পয়েন্ট কি, তারা কিন্তু তাদের মানে লিমিটেড প্ল্যানে যায়, তারা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চায় না,
তারা ছয় ওভারের একটা অ্যাডভান্টেজ নেয়, মাঝখানে খেলে উইথ বোথ আর ব্রিলিয়ান্ট ফিল্ডিং করে। কারণ এখানে আফটার টি টোয়েন্টি ফর্ম্যাট আসার পর মানে এমন এমন ক্যাচ দেখতে পাই, যদি আপনি টি টোয়েন্টি ফর্ম্যাটে আগেগুলো ক্যাচ দেখেন, ইট ইজ ম্যাজিক ক্যাচ মনে হয়। এখন তো এমন এমন ক্যাচ ধরে প্রতিটা ক্যাচই ম্যাজিক মনে হয়, বিকজ আপনার যেটাই লাইন থেকে জাম্প করে গিয়ে আবার এসে ধরে, তো ডিফারেন্ট টাইপের। তো ওই জন্য এই দুইটা দল ওই একটা জায়গায় কিন্তু হাড্ডাহাড্ডি, একদম মানে ছাড় দেয় না কোন জায়গায়। আর তারপরে আবার আছে চেঞ্জ অফ পেস, যেটা আমরা মনে করতাম যে দ্রুত বল বা বেশি টার্ন করাইলেই কিন্তু ব্যাটসম্যান খেলতে পারবে না, কিন্তু এই ফর্ম্যাট আসার পর কেন ব্যাটসম্যান এত এগ্রেসিভ মুডে থাকে, তখন ওই চেঞ্জ অফ পেসটা এই দুইটা দল ফুললি মানে টপভাবে করে। কারণ 145 কেজে করে টেনিস বল, বাউন্স বল এন্ড বা স্লোয়ার, ওই জন্য ওই একটা জায়গায় এই দুইটা দল টাফ টাইম যাবে। পার্টিকুলার ডে যে ভালো খেলবে ওর সম্ভাবনা বেশি। আপনি কাউকে আগাচ্ছেন না? না, এই জায়গাটা একদমই। তবে ইংল্যান্ড কিছুটা হলে মেন্টালিভাবে এগিয়ে থাকবে, কারণ নিউজিল্যান্ড একটা সাইকোলজি ব্যাপার আছে, তারা কিন্তু অনেকবার কমপ্লিট করে লাস্ট মোমেন্টে তারা এবং ওয়ার্ল্ড কাপে কোনো ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, ফাইনাল খেলেছে অনেকবার, সেমিফাইনালে বাদ পড়েছে, মানে একদম জিতা ম্যাচ। যদি আপনি 92 ওয়ার্ল্ড কাপ দেখেন সব কিছু, ওই একটা জায়গা হয় কি আমার বিশ্বাস, যদি এখন যে টাইপের প্লেয়ারদের বুস্টআপ বলেন বা সাইকিস্ট বলেন বা কথাবার্তা বলেন প্রচুর ইনফরমেশন পায়, তো ওইটা চিন্তা করে না। বাট তারপরও এন্ড অফ দ্য মানুষ তো এন্ড অফ দ্য একটু হলেও কাজ করে মাথা। নরিনের কাছে জানতে চাই ক্রিকেট খেলা দেখা হয় কিনা কিংবা ওয়ার্ল্ড কাপ দেখছেন কিনা। ক্রিকেট খেলা দেখা হয়, আর যখন খেলা শুরু হয় তখন আমি ইউএসএ তে ছিলাম, তো ভোরে উঠে খেলা দেখেছি বাংলাদেশের, খুব মানে মর্মাহত হয়েছে, কিন্তু তারপরেও নিজের দেশ তো একদম সাপোর্ট করতে হবে, মানে ওটা বাধ্যবাধকতা নাই কিন্তু এটা হৃদয় থেকে চলেই আসে। তো খেলা দেখা হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে যে বাংলাদেশে খেলা শেষ হয়ে যাওয়ার পর আগ্রহটা কমেই গেছে, কিন্তু তারপরেও আজকে এক্সাইটেড আছি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের খেলা আছে। দল কোনটা? আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করছি। নিউজিল্যান্ড, আপনি একটু ইংল্যান্ডকে এগিয়ে রাখলেন জাহিদ ভাই। এগিয়ে রাখছি, বাট সাপোর্ট আমি চাই নিউজিল্যান্ড। সাপোর্ট আপনার আবার নিউজিল্যান্ড? হ্যাঁ, নিউজিল্যান্ড ফাইনাল আসুক আমি চাই। ওকে, দুইজনই নিউজিল্যান্ড, আপনারা কোন দল, কে জিতবে প্লিজ? আমি বেলিম ভাই যেটা বললো যে মানে আপনার টি টোয়েন্টি এমন একটা ফর্মেট যে গেমটা আসলে কখন চেঞ্জ হয়ে যাবে আপনি বলতে পারবেন না, মোমেন্টাম এক একটা দলের এক এক টাইমে চলে আসে। সো সেক্ষেত্রে আমি নিউজিল্যান্ডকে কেন এগিয়ে রাখবো, কারণ এই বিশ্বকাপে অনেক আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটতেছে, যেমন ইন্ডিয়াকে কখনোই বিশ্বকাপে হারাতে পারেনি পাকিস্তান, সেই পাকিস্তান 10 উইকেটে বিট করেছে। সো সেক্ষেত্রে আমি সেদিক থেকে অবশ্যই নিউজিল্যান্ড একটা অ্যাডভান্টেজ থাকবে, যেহেতু ওরা আগে ওদের সাথে কম্পিটিশনে হেরে আসছে, অবশ্যই ওদের মাইন্ডসেট থাকবে যে না এবার ওদেরকে জিততেই হবে। সো সেক্ষেত্রে আমার পছন্দের দল বা এগিয়ে রাখবো নিউজিল্যান্ডকেই। নিউজিল্যান্ড আর কেউ? ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে? আমিও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছি, কারণ হচ্ছে জেসন রে ইঞ্জুরির কারণে ইংল্যান্ড একটু হলো ব্যাকফুটে থাকার কথা, আর তাছাড়া হচ্ছে নিউজিল্যান্ডের হচ্ছে আপনার রিভেঞ্জ নেওয়ার একটা প্রবণতা ওদের মধ্যে দেখা যাবে, ওদেরও হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে নিউজিল্যান্ড। এই দুইটা দলকে আর কি ডিফারেন্সিয়েট করা অনেকটা কঠিন। দেখা যাক, আপনি ইংল্যান্ডের কথা ধরেন, টপ অর্ডার, মিডল অর্ডার এবং বোলাররা অসাধারণ বল করছে, এবং ডেফিনেটলি জেসন রয়কে না থাকাটা এটা ইংল্যান্ডকে একটা ভোগাবে। ওইদিকে নিউজিল্যান্ডের কথা চিন্তা করলে টপ অর্ডার, মিডল অর্ডার এবং বোলিং, টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট অসম ফর্মে আছে, সেক্ষেত্রে মনে হয় হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে। এবং দুইজনই ক্যাপ্টেন কুল, দেখছেন ইয়ন মর্গান, এবং মর্গানকে আইপিএলে ভালো করছে না ওয়ার্ল্ড কাপে ভালো? অবশ্যই ওয়ার্ল্ড কাপে ভালো করছে, দেশের জার্সিতে আসলেই সবাই কেন জানি চেঞ্জ হয়ে যায়, ইয়ন মর্গান। তারপরে দেখা যাচ্ছে ওইদিকে আপনার ইংল্যান্ড নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন দারুণভাবে ক্যাপ্টেন্সি করছে, আর টি টোয়েন্টি ফর্মেটটা হচ্ছে এক্স্যাক্টলি মোমেন্টাম, যে বেশি মোমেন্টামটা ক্যারি করতে পারবে আই থিঙ্ক তারাই জিতবে। আপনিও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন, তিনজনের সাথে কথা বললাম তিনজনই নিউজিল্যান্ড, কেউ কি ইংল্যান্ডকে এগিয়ে রাখবেন না? আমার মনে হয় এখানে সবাই নিউজিল্যান্ডকে সাপোর্ট করছে, বাট আমি পার্সোনালি চাচ্ছি যে মানে ইংল্যান্ড, যেহেতু আমি ইংল্যান্ডকে সাপোর্ট করছি, ইংল্যান্ডকে সাপোর্ট করছি, আমি ইংল্যান্ডকে সাপোর্ট করছি, কারণ মানে ইংল্যান্ডকে সাপোর্ট করার কিছু কারণ আছে, যে আপনি যদি দুই দলের ব্যাটিংটা দেখেন, যে নিউজিল্যান্ডের ব্যাটিংকে আপনি ঠিক একভাবে ক্লোভস করতে দেখেছেন, ইংল্যান্ডের ব্যাটিং একটা ক্লোভস করার পরেও তাদের অন্যান্য ব্যাটসম্যানরা সেখান থেকে পিক করে নিয়ে একদম 20 ওভার খেলে একটা কম্পিটিটিভ টোটাল স্কোরবোর্ডে দাঁড় করিয়ে দিয়ে যায়। তো আমার মনে হয় না যে জেসন রয় শুধুমাত্র নেই এর জন্যে যে ইংল্যান্ড ফাইট করতে পারবে না, এটা না।
তবে দুই দলের কম্পারিজন করা যায়, জেমস এসেছেন জেসন রয়ের জায়গায়, আর সাউথ আফ্রিকার ম্যাচটা কি বলবেন? ওই ম্যাচটাই কিন্তু তারা লাস্টে পারলো না, লাস্টে হ্যাট্রিক হলো রাবাদার, আপনার নিশ্চয়ই মনে আছে লিয়াম লিভিংস্টন আগের ওভারে তিনটা ছয়, তারপরের ওভারে তিনটা উইকেট আবার। দ্যাট ওয়াজ, আমি বলবো যে ওটা আনলাকি ছিল, ওটা আনলাকি। আচ্ছা, লাস্ট ম্যান আপনার মতামত জানতে চাই, নিউজিল্যান্ড চারজন, একজন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। ওকে, আমিও নিউজিল্যান্ডের পক্ষে যাচ্ছি। পাঁচজন, আচ্ছা 5-1, ওকে। কেন, আপনার কোনো নতুন ব্যাখ্যা আছে, মানে নিউজিল্যান্ড কেন পারবে? ঠিক নতুন ব্যাখ্যা নেই, আগের মতোই যাচ্ছি, যে হয়তো বা একটা রিভেঞ্জের বিষয় আসতে পারে, তারা আগে কখনো টপ করতে পারেনি সেই জায়গাটা থেকে। ওকে, মানে আপনি বলছেন যে রিভেঞ্জের ব্যাপারটা আছে, রিভেঞ্জের কোন রিভেঞ্জ, ওয়ার্ল্ড কাপেরটা বেশি মনে হয় নাকি? হ্যাঁ অবশ্যই, ওয়ার্ল্ড কাপের রিভেঞ্জটা তো অবশ্যই এটা আসবে ফার্স্ট অফ অল, আর তাছাড়া হচ্ছে নেক্সট, মানে গত যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সব কিছু মিলেই, আর নিউজিল্যান্ড এখন মনে হচ্ছে একটা ডার্বি ম্যাচ হয়ে যাচ্ছে আপনার, ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচগুলো বা দ্বিপাক্ষিক সিরিজগুলো তো দেখা যাচ্ছে খুবই, হ্যাঁ দ্বিপাক্ষিক সিরিজগুলো তো দেখা যাচ্ছে খুবই মানে টাফ কম্পিটিশন হচ্ছে আপনার, ইংল্যান্ড অস্ট্রেলিয়া একটা সময় যেটা ছিল সেটা এখন নিউজিল্যান্ডে শিফট করেছে আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা জি প্লিজ, নিউজিল্যান্ডের যে ব্যাপারটা হচ্ছে লাস্ট, আমরা যদি গত কয়েক বছর ধরে ওর তিনটা ফরম্যাটে কনস্ট্যান্টলি ভালো করতেছে, মানে ওরা কনস্ট্যান্টলি তিনটা ফরম্যাটেই ভালো করতেছে, টেস্টে চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপের ওরা হচ্ছে রানার্স আপ, ইভেন এই যে বিশ্বকাপে সেখানেও কিন্তু আমি লাস্ট একটা প্রোগ্রামে এসেছিলাম তখনও বলেছিলাম যে নিউজিল্যান্ড এবার ইন্ডিয়া থেকে ডেফিনেটলি ভালো করবে, কারণ ওদের আউট করে দিয়েছে, মানে তখন আমার প্রেডিকশন ছিল এটা, ইভেন ওটাই হয়েছে, আশা করি সামনের প্রেডিকশনগুলো সেম হবে, সামনের প্রেডিকশনগুলো আমরা সেকেন্ড সেমিফাইনাল নিয়ে প্রেডিকশন নিশ্চয়ই জানবো। আপনারা রিভেঞ্জের কথা বলছিলেন, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে জানেন সেই উত্তরটা নিব আমরা এবং পুরস্কার দিয়ে দিব। রিভেঞ্জের কথা আসলেই 2019 ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা আসে, 2019 ওয়ার্ল্ড কাপ ফাইনাল কিসে ডিসাইড হয়েছিল? আমরা জানি যে টাই হয়েছিল ম্যাচটা, কিসে ডিসাইড হয়েছিল এটা তো চারজনই জানেন, আমরা সবাই জানেন, আমি বলছি প্রশ্নটা আমার এটা অর্ধেক, ডিসাইড হয়েছিল কিসে, একজন কেউ বলেন আগে যারা জানেন, একজন প্লিজ। সুপার ওভার হয়েছিল কিন্তু টাইট হওয়ার পরে হচ্ছে আপনার বাউন্ডারি সংখ্যা অনুযায়ী হচ্ছে, বাউন্ডারি সংখ্যাটা কে বলতে পারবেন যে কতজন, এই যে একজন হাত তুলেছেন সবার আগে, বাউন্ডারি সংখ্যাটা কত ছিল? দুইটা চার ছিল, শুধু কি দুইটা চার? পুরো ম্যাচের বাউন্ডারি, পুরো ম্যাচ কিসে হয়েছিল আমি তো জানি না, বাউন্ডারির উপর আমি জানি বাউন্ডারি সংখ্যাটা কত, আপনি পুরো ম্যাচ বললে বলবেন অথবা সুপার ওভার বললে বলবেন? একটা বাউন্ডারি, দুইটা বাউন্ডারি ছিল, একটা বলবেন, আরেকজন প্লিজ কে? জি বাউন্ডারি হচ্ছে দুইটা চার ছিল আপনার। আচ্ছা, আর এই এই দুইটা চারই তখন ডিসাইড হয়েছিল, আমি বলি। আচ্ছা, ও ডিসাইড হয়েছিল কিসে, সুপার ওভারের বাউন্ডারি না ওভারঅল ম্যাচ? সুপার ওভারের বাউন্ডারিতে আপনার। আচ্ছা জি, আমি পুরস্কারটা দিব, কাকে দিব? জাভেদ ভাই আপনার কোনো আইডিয়া? তাহলে টস করে নিন, টস। দুজনেই কাছাকাছি গেছে, আমি ফার্স্টে কিন্তু মাইকটা কিন্তু আমি তুলেছিলাম, আমি কিন্তু বলেছিলাম সুপার ওভার, দুইটা বাউন্ডারির কথা আমি বলেছিলাম, বাকিটা আপনারই ছিল। টস কিন্তু আমি সাইডে, জাভেদ ভাই আমি এই পুরস্কারটা রেখে দিলাম, আবার একটা প্রশ্ন করব, ঠিক আছে, এই যেটা এখানে থাকলো আরেকটা প্রশ্ন, অর্ধেক দুজনের মধ্যে, হ্যাঁ ওই দুজনের মধ্যে, অর্ধেক দুজনের মধ্যে, অর্ধেক তাহলে পেয়ে গেলাম, না দুজনের মধ্যে, দুজনের মধ্যে একটা প্রশ্ন, যে আগে হাত তুলে বলতে পারবেন, আগে হাত তুলে রাখলে কিন্তু হবে না। প্রশ্নটা হলো যে 2010 সালে ইংল্যান্ড একবারই চ্যাম্পিয়ন হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, ওই ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন কে ছিল, চ্যাম্পিয়ন টিমের, হাত তুলেছেন উনি আগে? শন পোলক, ইংল্যান্ডের শন পোলক, না 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 সরি সরি, হাত তুলেছেন, আপনি যদি বলতে না পারেন বাদ, আপনি হাত তুলেছেন, এটা এটা রুলস, উনি হাত তুলেছেন, একটা প্রশ্ন তো, একটা প্রশ্ন আমি প্রশ্ন, যদি ওরা না পারে তাহলে করতে পারবেন, কিন্তু পারলে পারবেন না, একটা লাস্ট চান্স দুজনের জন্য। আমার চেহারাটা মনে হচ্ছে, বাট আমি নামটা ভুলে গেছি আসলে, নাম বলতে হবে, নাম বলতে হবে, আমি একটা ক্লু দিব দুজনের জন্য, প্রথম নামের শুরুটা পি দিয়ে, পিটারসন, কেভিন পিটারসন, কেভিন পিটারসন, আর আর হয়নি, উত্তরটা হয়নি, আমি নিতে পারছি, ট্রাই করতে যাচ্ছি, আমরা কি ট্রাইটা নিব? আমাদের পাওয়ার কথা কি, তো আমরা কিন্তু ছিলাম, আপনি আনেননি তো, এখন আমি কি করব, এখন আমরা তো টস করার কথা ছিল, না এটা লাগ, এরপরে আর সুযোগ দেওয়া যায় না, সুপার ওভারের মতো একটাই চান, এই তো মাইক্রোফোনটা দিবেন, অন্য কেউ পারে কিনা আমরা জানতে চাই। থ্যাংক ইউ, পল কলিংউড, পল কলিংউড, ইয়েস পল কলিংউড, ফিল্ডার ছিল, ক্যাপ্টেন পল কলিংউড, আই এম সো সরি, কিন্তু কিচ্ছু করার নাই, আমরা সুপার ওভারের মতোই একটা চান্স দিয়েছি এবং লাকটা আপনাদের ফেভারে আজকে না,
কিচ্ছু করার নাই, দেখা যাক নিউজিল্যান্ডের ফেভারে লাকটা থাকে কিনা। আমরা একটু আরব আমিরাতে ঘুরে আসতে চাই, ওখানকার অবস্থা জানতে চাই। আমাদের সহকর্মী রেদওয়ান শোয়েব আছেন, তার সঙ্গে একটু কথা বলবো। শোয়েব, জানতে চাই যে আজকে আমরা বলছিলাম যে ইংল্যান্ড নিউজিল্যান্ড, একদম সংক্ষেপে একটু প্রথমে জানাবেন, আমরা আবার আপনার কাছে ফিরতে চাই যে আজকের ম্যাচে কে ফেভারিট আপনার দৃষ্টিতে? ইংল্যান্ড, আমাদের স্টুডিওতে নিউজিল্যান্ডের প্রাধান্য বেশি। খুব মুশকিল প্রশ্নটা, একেবারে সমানে সমান বলবো আমি, 50-50 চান্স কিন্তু দু দলেরই, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। কোনো দলকেই এগিয়ে রাখার সুযোগ নেই, আমি আসলে কোনো দলকে এগিয়ে রাখতে পারছি না। ডিপ্লোম্যাটিক অ্যান্সার, জাভেদ ওমর বলছে ডিপ্লোম্যাটিক অ্যান্সার, কিন্তু কোন জায়গাটায় ডিসাইড হবে আপনার মনে হয়? ব্যাটিং, বোলিং, স্পিন, ফিল্ডিং, কোন জায়গাটায় ডিসাইড হবে ম্যাচটা? আমি গতকাল যেটি বলছিলাম, মূল লড়াইটা আমার কাছে মনে হয় মূল লড়াইটা হবে ইংল্যান্ডের যারা বোলার রয়েছেন, দুঃখিত নিউজিল্যান্ডের যারা বোলার রয়েছেন, আমি ট্রেন্ট বোল্টের কথা বলতে পারি ইশ সোধির কথা, নিউজিল্যান্ডের বোলারদের সাথে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের একটা লড়াই আমি লক্ষ্য আমার কাছে মনে হয়। কেননা আপনি জানেন যে জস বাটলার, তিনি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ রান এই আসরের, এবং একটা ভালো টুর্নামেন্ট কিন্তু সোফার তিনি পার করছেন, প্রায় 60-এর উপরে তার গড়। এবং বিপরীতে নিউজিল্যান্ডের পেসারের কথা বলতে হয়, ট্রেন্ট বোল্টের কথা বলছিলাম, তিনি 11 উইকেট নিয়ে অ্যাডাম জাম্পার সমান শীর্ষ উইকেট শিকারী তিনি। অর্থাৎ আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের পেসার কিংবা বোলারদের সাথে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আসলে কতটুকু করতে পারে সেটা দেখার বিষয়। মার্টিন গাপটিলের কথাও বলতে হয়, মার্টিন গাপটিল কিন্তু 35-এর উপরে তার গড়, এবং টি-20তে এটা খুবই একটা ভালো গড়ই বলা যায়। মূল ঘটনা, মূল বিষয় যেটি হবে যে আসলে ব্যাটিং লাইন আপে যে ডেপথরা, দু দলেরই যেহেতু ডেপথ রয়েছে, ব্যাটার্সরা কীভাবে রিয়্যাক্ট করে আবুধাবির উইকেট নিয়ে বলছিলাম যে সেখানে প্রচুর রান হচ্ছে, এবং টপ সেরা 4 ইনিংসে 3টি কিন্তু আবুধাবিতে হয়েছে। একটা বিষয় লক্ষণীয়, আবুধাবির কিউরেটর যিনি মোহন সিং, তিনি কিন্তু, তার মৃত্যু হয়েছে, তো তার মৃত্যুতে উইকেটে আসলে কোনো পরিবর্তন হয় কি না সেটা একটা দেখার বিষয়। তবে সোফার আমার কাছে যেটা মনে হয় যে একটা ব্যাটিং ব্যাটার বান্ধব উইকেট হবে এবং রান হবে, মানুষ কিন্তু টি-20 ক্রিকেটে রান দেখতে চায়, আমার ধারণা যে ব্যাটসম্যানদের সহায়ক উইকেট হবে আবু। ধন্যবাদ আপনাকে রেদওয়ান সাহেব আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা ম্যাচের আপডেট জানাবো। আমরা শুনছিলেন জাভেদ ভাই সবার কথাই, সবাই নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছে, নিউজিল্যান্ডের প্রতিশোধ স্পৃহা বলি কিংবা তাদের ব্যালেন্স দল বলি, ইংল্যান্ডেরও তাই, জেসন রয়ের অনুপস্থিতি একটা বড় কারণ তারা নিউজিল্যান্ডকে একটু হলেও এগিয়ে রাখছেন। আপনি কি মনে করবেন জেসন রয় না থাকাটা কি জস বাটলারের পারফরমেন্সে প্রভাব পড়বে? না পড়বে কেন, মানে এটা একটা আবেগের জায়গা বদলানো, প্রফেশনাল লেভেলে বদলানোর জায়গা থাকে না, একটা মানে কী বলে মাইন্ড সেট আপ থাকে, আমরা চ্যাম্পিয়ন হইতে চাই, এটা দিস ইজ আওয়ার অপরচুনিটি, এই টাইপের জিত কাজ করে যে আমি বদলা নিব, আমি হারছিলাম। প্রফেশনাল লেভেলে এগুলো আবেগের কোনো জায়গা নেই আমার কাছে মনে হয়। আর যেটা সোহেব বলছিলেন যে ট্রু উইকেট হলে আমার কাছে মনে হয় ইংল্যান্ড এগিয়ে থাকবে। হ্যাঁ, কেন, যেহেতু নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক ভেরি স্ট্রং, ভ্যারাইটিস, লেফট আর্ম রাইট আর্ম লেগ স্পিনার বোল্ড সাউদি, তো ট্রু উইকেট হলে কি যদি নিউজিল্যান্ড ইংল্যান্ডের স্ট্রোক খেলতে পারে, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ দেখার পেছনে ট্রু উইকেট হবে, 6 ওভারের অ্যাডভান্টেজটা অনেক বড় প্লাস পয়েন্ট হবে, যেহেতু ব্যাটিং ডেপথ এত দরকার নেই, 120 বলের খেলা, যদি দুইটা ব্যাটসম্যান খেলে মোর দেন এনাফ, একজন যদি 40 বলে 60 আর একজন 70 বলে 60 বলে 85-90 অনেক বড় রান হয়ে যাবে, ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় ইংল্যান্ডকে আমি ওই জন্য এগিয়ে রাখছি। নো ডাউট নিউজিল্যান্ডের ভেরি কোয়ালিটি বোলিং, বাট ট্রু উইকেট হলে আপনি মানে ডমিনেট করতে পারবেন, তো ডমিনেটটা আপনার করতে হবে প্রথম 6 ওভারেই, কারণ সাধারণত এখন 1.5 ওভারেও এত স্লো আর এত মানে গোড়ায় বল করে অত অ্যাডভান্টেজ নিতে পারে না, কিন্তু 6 ওভারের অ্যাডভান্টেজটা অপরচুনিটি বেশি, ওই জন্যই বলছি যে আমার কাছে মনে হয় যদি 6 ওভারের অ্যাডভান্টেজ নিতে পারে ওই দল এগিয়ে থাকবে। উইথ ওরা যেটা বলেছে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, কারণ উইদিন 1 ওভারে মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়। আর তৃতীয় হচ্ছে কোয়ালিটি ফিল্ডিং, তো দুই দলের টপ ফিল্ডিং ওই জায়গাটা কে, ওই যে মোমেন্টাম যে বিলিয়ন রান আউট, একটা যদি গাপটিলের কথা বলেন, ওর 2019 ওয়ার্ল্ড কাপে কনওয়ের কথা আপনি কিন্তু ভুলবেন না, এবার ওয়ার্ল্ড কাপে অসাধারণ ক্যাচ ধরেছেন, উইকেট কিপার হিসেবে যে ক্যাচ ধরেছেন, আবার লনে যে ক্যাচ ধরেছেন, ওইটা না যেমন ধরেন নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড ম্যাচে ঘুরিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু 19 ওয়ার্ল্ড কাপ গাপটিল রানই করেনি, একটা লাইন থেকে বিলিয়ন থ্রো ফুল মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে, ওই একটা জায়গায় ফিল্ডিংও অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে। অবশ্যই আমরা নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। বিশ্বকাপ একদম দেখতে দেখতে শেষের পথে চলে আসলো, আমরা শুরু করেছিলাম 16 দল নিয়ে, সেখান থেকে
12 দল থেকে এখন 4 দল, আজকে আরও একটা বিদায়, কালকে আরও একটা বিদায়, 2 দলের ফাইনাল 14 নভেম্বর। সুতরাং দেখতে দেখতে আরও একটা বিশ্ব আসরের শেষ পর্যায়ে আমরা। কেমন লাগছে আপনাদের বিশ্বকাপ আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের অনুষ্ঠান কিন্তু দেখাও যাচ্ছে সরাসরি এই ফেসবুক পেজে, facebook.com/sports24team, এটা আমাদের পেজ। আর আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান নগদ প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ক্লেমন, আমাদের কো স্পন্সর্স মিনিস্টার স্মার্ট টিভি এবং ZSRM, আর আমাদের গিফট পার্টনার লোটো। সঙ্গে আছেন নরিন এবং জাভেদ ওমর। আমরা নরিনের কাছে বলছিলাম বিরতির আগে যে ক্রিকেট নিয়ে আমরা কথা বলছি, যে ক্রিকেটের পাশাপাশি আপনার গান নিয়েও আমরা কথা বলতে চাই। গানের ব্যস্ততা কেমন, কিংবা নতুন কোনো গান আসছে কিনা সামনে আমরা শুনবো কোথায়? এখন তো আস্তে আস্তে নর্মাল হচ্ছে কাজগুলো কোভিডের কারণে, তো আপনারাও জানেন যে অনেকদিন সংস্কৃতি অঙ্গন একদমই থমকে ছিল। আস্তে আস্তে কাজ শুরু হচ্ছে, আর নতুন গান বেশ কয়েকটা করেছি, ভয়েস বাসা থেকেই দিয়েছি, এরকম একটা অবস্থা গেছে। ইভেন অনলাইনে চলে গেছে, কিছু করার নাই, কারণ ওই সময়গুলো সিচুয়েশন এতটাই খারাপ ছিল যে মানে কেউই সেফ ফিল করেনি যে স্টুডিওতে যে আমরা ভয়েস দিব। আর বর্তমান ব্যস্ততা আশা করছি যে যেহেতু এখন সব কিছু শিথিল হচ্ছে, আমাদের মানে যারা আমরা সিঙ্গার বেসিক্যালি বা মিউজিশিয়ানস যারা আছেন, আমাদের জন্য আমাদের সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে স্টেজ প্রোগ্রামগুলো। তো আস্তে আস্তে শুরু হয়েছে, তো হোপফুলি যে খুব দ্রুতই আবার আমরা এই ব্যস্ততার মধ্যে দিয়ে সবাই পার করতে পারবো। অবশ্যই আমরাও চাই আপনি ব্যস্ত হন এবং আমাদের ব্যস্ততা রাখেন আর কি গান নতুন গিয়ে। খেলার কথা বলছিলাম, আপনার প্রিয় ক্রিকেটার কে, বাংলাদেশের কিংবা বাইরের কে, কার খেলা ভালো লাগে? বাংলাদেশে মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি খেলা তো আর দেখা হবে কিনা, ন্যাশনাল টিম আমরা জানি না, ভেরি টাফ। আর কে তারপর? এখন সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ। মুশফিক রহমানের খেলা ভালো লাগে, কিন্তু আমি বরাবরই মাশরাফি বিন মুর্তজা। যখন দেখা যায় যে আপনার বিপিএল গুলো হয়, আমি দেখি যে সে কোন টিমে আছে এবং সেই টিমই চ্যাম্পিয়ন হয়, এটাই দেখি বেশিরভাগ ক্ষেত্রে আমরা। হ্যাঁ, জাভেদ ওমরের কাছে জানতে চাই, আমরা ফাইনাল সেমিফাইনাল নিয়ে কথা বলছিলাম, আজকের সেমিফাইনাল নিয়ে আরও একটু কথা বলবো, তার আগে আপনার কাছে জানতে চাই কালকের সেমিফাইনালে কে ফেভারিট আপনার দৃষ্টিতে? আজকে তো ইংল্যান্ডকে গিয়ে রাখছেন। দেখেন, যেটা বলেছিলাম, টি টোয়েন্টি ফরম্যাটে ভেরি ডিফিকাল্ট বলা, তারপরে মনে করি যে পাকিস্তান মানে একটু এগিয়ে রাখবো। কেন, অস্ট্রেলিয়া খুব প্রফেশনালি খেলে, বড় স্টেজে তারা এক্সপিরিয়েন্স, অনেকবার বড় স্টেজে খেলেছে, ফাইনাল খেলেছে, 4 বার চ্যাম্পিয়ন, একবারও চ্যাম্পিয়ন হয় নাই, ওটাও ড্যাসপারেট চাপে। বাট পাকিস্তানের এইবার যেটা যেভাবে ওরা কনসিস্টেন্ট খেলছে থ্রু দ্য টুর্নামেন্ট, ফলোড বাই যেটা বলি আমার টেস্টে, যেমন যতই আপনি রান করেন বোলাররা ম্যাচ জিতাবে, কারণ 20 জনকে আউট করতে হবে। টি টোয়েন্টি ফরম্যাট আসার পর যেমন ওয়ান ডেতে ব্যাটসম্যানরা জিতিয়েছে, কে আপনি 300 করেছেন, ব্যাটসম্যানরা চেস করে ফেলেছে, কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে এমন আপনি যতই রান করেন, হয়তো এক্সট্রাঅর্ডিনারি দ্যাট ডিফারেন্ট, বাট বোলার কিন্তু দুইটা বোলার বা একটা বোলার জিতিয়ে দেয়। জিতায় কীভাবে, যে আপনি ধরেন ইফ ইউ আর চেজিং 160, তো ওই দুইটা বোলার আপনি 4 ওভার 22 রান 9 উইকেট, 4 ওভার 23 রান 2 উইকেট ম্যাচ জিতে যায় কিন্তু, কারণ 160 আপনাকে প্রতিটা বোলারকে আপনাকে 8-9 করে নিতে হবে ইফ ইউ আর চেজিং 160। ওই একটা জায়গায় পাকিস্তান ভেরি কুইক, দুজন চেঞ্জ অফ পেস, লেগ স্পিনার সাদাব, লেফট আর্ম, তো সব কিছু মিলিয়ে ভ্যারাইটিস প্রচুর। তো ওই জায়গায় একটা জায়গায় পাকিস্তান এগিয়ে থাকবে, ফলোড বাই পাকিস্তান থ্রু দ্য ইয়ার, ওয়াসিম আকরাম থেকে শুরু করে ইমরান খানের সময়, এই সময় ফিল্ডিং সাইডটা ভেরি হেলদি মনে হচ্ছে, মানে ইন্টেন্সিটি বলেন, থ্রো বলেন, রিলে বলেন, তো অনেক লাইভলি মনে হচ্ছে পাকিস্তান, ওই একটা জায়গায়। আর ফলোড বাই তাদের ব্যাটসম্যান, যারা মেন যারা ব্যাটসম্যান তারা ফুল ফর্মে আছে একদম, যদি ট্রু উইকেট হয় ওই একটা জায়গায় পাকিস্তান একটু হলে অস্ট্রেলিয়াতে এগিয়ে থাকবে। সুতরাং পাকিস্তানকে আপনি এগিয়ে রাখছেন, অল্প এমন না, মানে ডিফিকাল্ট, মানে আজকের মতো ইংল্যান্ড যেমন অল্প এগিয়ে, একদমই অল্প অল্প। শুধু বেস্ট 4টা টিমের লড়াই আমরা দেখব এই দুটো সেমিফাইনালে, আপনি আমার মনে হয় তারা মানে সবাই হয়তো সাউথ আফ্রিকা আনলাকি বলবো, কিন্তু তারা কিন্তু ইংল্যান্ড যদি একটা ম্যাচ বাদ দেন, দে প্লে থ্রু দ্য ওয়ার্ল্ড কাপ কনসিস্টেন্ট অ্যান্ড কোয়ালিটি ক্রিকেট। আমরা একটু আপনার কথা শুনতে চাই, আপনি এই যে টি টোয়েন্টি নিয়ে কথা বলেন, আপনাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে আপনার ক্যারিয়ারের সময়, আমরা বিরতির সময়ও কথা বলছিলাম, মানে আপনার কেমন লাগে এই সময়টা আর এখন? দেখেন, ওই থ্রু দ্য ইনিংস আমি তো মানে আমার বাংলাদেশ টিমের স্ট্রেংথটা কি এটা আমার চেয়ে কেউ ভালো জানতো না, আমার কাছের লোক লাইক সিনিয়র প্লেয়ার, ক্যাপ্টেন, ম্যানেজার, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, যারাই। তো প্রবলেম হতো কি জানে, ওই সময় বাংলাদেশ টি টোয়েন্টি ফরম্যাট আসে নাই, উই আর স্ট্রাগলিং টু 50 ওভার্স, পুরো 50 ওভার খেলাটাই কঠিন। হ্যাঁ, আমাদের দেখা গেলো ওই সময় গিয়ে হয়তো মাশরাফি 20 বল খেলছে, বা তাপস বা পাইলট 37 বল খেলে 16 করেছে। বাট আমি একটা মানে মজার বলি কেন, 70-80% লোক
যারা সাধারণ পাবলিক বললে আই ডোন্ট মাইন্ড, আমি কিন্তু এক সেকেন্ড মাইন্ড করি, আমি হ্যাঁ মন খারাপ করতাম যখন আমার কাছের লোকরা বলতো, কেন সাংবাদিকরা বললেও মাইন্ড করতেন আপনি? হ্যাঁ মাইন্ড করতাম, কেন মানে তারা তো সার্চ করে, তারা তো জানে জাভেদ উমর কয়টা বল খেলছে, কয়টা তিন নিছে, কয়টা ছয়, কয়টা চার, তো ওই একটা জায়গায় তোর মন খারাপ করে, তারা তো লেখে, তারা তোর অন্ধের মতো লেখে না, বুঝেই লেখে খেলা দেখে, কিন্তু সাধারণ পাবলিক ও তো দেখলো দুই ঘন্টা খেলা দেখেছে, হয়তো পুরো সারাদিনে 50 ওভার্সের ম্যাচ, তো ওই একটা জায়গায় যখন আমি মানে এটা আমি আমি বলতে চাই না, ওইটা আমার সাপে বরণ হয়েছে, আমি একটু বলি, কাছের লোক ধরেন আফতাব আর আশরাফুল বা হাবিবুল বাশার নাম্বার 3 আমি ওপেন যেতাম, হয়তো আমরা উই আর চেজিং এগেনস্ট শ্রীলঙ্কা 249 এগেনস্ট অস্ট্রেলিয়া যেটা আমরা কার্ডিফে জিতলাম, উই আর চেজিং 249, তো ওই একটা জায়গায় ওপেনিং যদি ভালো হয় তাহলে আমরা জিততে পারার সম্ভাবনা আছে, যদি আপনার 70 বা 60-এ 5টা পড়ে যায় গন, আপনার মাজা ভেঙে গেলো, তো ওই একটা জায়গায় কিন্তু প্রতিবার ওরা আমাকে একমাত্র আর কাউকে বলতো না যে জাভেদ আপনি 10 ওভার খেলবেন বস, আপনি 10 ওভার খেললে আমরা ম্যাচ জিতবো, সেটা 40-45, আপনি ইতিহাস দেখবেন আমরা ওই সময় যেগুলো জয়লাভ হয়তো কম জয়লাভ করতাম, যেগুলো জয়লাভ করেছি আমি কিন্তু ওই দলে আছি, আমার বেশি জানে হয় 23 হয় 21 হয় 19, কিন্তু ওই 40-50টা বল খেলে দিয়েছে ওয়ার্ল্ড কাপে, আমি তামিম সাউথ আফ্রিকা, পরে আমি বোধহয় 18 না 21 রান করেছিলাম, তামিম বোধহয় 20-22-24 করেছিল, পার্টনারশিপ হয়েছিল 48 রানের, তো ওই একটা ম্যাচ আশরাফুল বিলিয়ন 89 করেছিল, ওই ওই একটা জায়গায় আমি যেগুলো আমি জানতাম যে আমার স্ট্রং পয়েন্ট, আপনার সম্পর্কে দর্শকদেরও কিছু মতামত আছে আমরা একটু শুনতে চাই, জাভেদ উমর সম্পর্কে আপনারা কি ভাবতেন ওই সময়? মানে মন খুলে বলেন, আমি মন খুলে উত্তর দিব। আচ্ছা, যে স্টোরিটা আসলে বলার জাভেদ উমর বেলিম ভাইকে নিয়ে, সেটা হচ্ছে যে আমি যখন ছোটবেলায় ক্রিকেট খেলা দেখি তখন আমার মাইন্ডসেট ক্রিকেট মানে হচ্ছে 4 ছক্কা হবে আউট হবে এটাই হচ্ছে খেলা, কিন্তু তখন মানে টিভি সেটের সামনে এসে বসলেই দেখতাম যে একটা প্লেয়ার আসতেছে সে আউট হচ্ছে না, মানে আমরা যেটাকে দেশের ভাষায় বলে মানে ঠেকাচ্ছে, কেন এত ঠেকাচ্ছে কেন ভাই, বলগুলা হিট করেন মনে হচ্ছে যে যাই ভারী দেন, তো আসলে তখন তো বুঝতাম না আসলে টেস্ট আসলে কি, বাট এখন মনে হয় যে না আসলে ওই জিনিসটাকেই হচ্ছে যখন যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন দলের প্রয়োজন, জাভেদ উমর এই সময় করেছে এবং ক্যারিং থ্রু দ্য ইনিংস এর রেকর্ডটাও আছে জাভেদ উমরে, আমরা সত্যি আপনাকে কংগ্রাচুলেট করি ওই কঠিন সময়ে আপনি যেভাবে খেলেছেন, আমরা মজা করি কিন্তু তারপরেও না, আমি আমি কিন্তু কখনোই বললাম না যে মিডিয়া যখন বলে বা যারা বুঝে তখন, যেমন ও আজকে যদি সার্চ করে যদি দেখে সবচেয়ে বেশি কে মারে বাংলাদেশ টিম ওই সময় কে মারত বেশি, আশরাফুল আফতাব, আশরাফুল আফতাব না ওপেনিং এর জায়গা দিয়ে, বা আমাদের আকরাম খান বুঝি, বা এরা ট্রিমেন্ডাস প্লেয়ার বিদ্যুৎ অপি হান্নান আমার সাথে, কিন্তু আপনি আজকে সার্চ করে দেখবেন যে আমি কিন্তু কাউকে ছোট করছি না, ওটা আমার সঙ্গে 19-20 পার্থক্য, বিকজ আমরা স্ট্রাগলিং করতাম, বাট ওই সময় আমরা খেলেছি ঠিক আছে, এখন টিম আরও অনেক ইম্প্রুভ করেছে, অনেক ভালো ক্রিকেট খেলছে, ডমিনেট করছে, ওই সময় আমরা স্ট্রাগলিং করে ডমিনেট করতাম, আর আমরা তারা ভালো খেলে ডমিনেট করছে না। আমরা একটু ওয়ার্ল্ড কাপ নিয়ে আবারও ফিরে আসতে চাই, আপনাদেরকে আবার একটু সুযোগ দিতে চাই প্রশ্নের, আপনারা দুইজন এবার কিন্তু নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েন, একজন একজন উত্তর দিবেন, চান্সই দিবে না বলছে, চান্সই দিচ্ছে না, কিন্তু হাত তুলতে হবে, আমি আবারও বলছি যে উত্তর বলে দিলে কিন্তু হবে না, হাত তোলাটার ক্ষেত্রে আগে থাকবেন, কিন্তু উত্তর প্রশ্ন না জেনে না জেনে আবার হাত তুলবেন না। আমাদের প্রশ্ন হলো যে এবারের ওয়ার্ল্ড কাপে, আজকে আমরা বলছিলাম যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড খেলা, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের এবারের ওয়ার্ল্ড কাপে এই দুই দলের মধ্যে দুইটা মিলিয়ে টপ ব্যাটসম্যানকে টপ বোলারকে কে কয় রান আর উইকেট নিয়েছেন, সবার আগে হাত তুলেছেন ওই কোনায় পাকিস্তানের ব্যাটসম্যান? না না না, এই দুই দল, শুধু এই দুই দল আর সবার না। হ্যাঁ, আমি নিউজিল্যান্ড ইংল্যান্ডের থেকে হচ্ছে জর্জ বাটলার ব্যাটসম্যান, কত রান করেছেন? 200+, আমি এক্স্যাক্টলি ওনার নাম্বারটা বলতে পারছি না, হাইয়েস্ট রান স্কোরার। আর বলারের দিক থেকে হচ্ছে আপনার এই দুই দলের মধ্যে, হ্যাঁ এই দলের, দুই দলের, আর দুই দলের দুইজনের বলতে হবে, একজন বললেও হবে, সবচেয়ে হাইয়েস্ট উইকেট টেকার কে? হাইয়েস্ট উইকেট টেকার ওইদিকে টিম সাউদি, না সরি ট্রেন্ট বোল্ট, আমার যেমন আগে বলেছিল, হ্যাঁ ট্রেন্ট বোল্ট, কয় কয় উইকেট বলতে পারবেন? আমার আর কিছু বলার নাই, ওনারা যা বলার বলে দিয়েছেন, বলে দিয়েছেন। আচ্ছা, পুরস্কার কে পাবেন আমি জানি না, উত্তর সঠিক দিয়েছেন সবার আগে, সেই কারণে আমার মনে হয় যে আপনাকেই দিলাম। জর্জ বাটলার 240 রান এবং 11 উইকেট, ট্রেন্ট বোল্ট, আজকে কিন্তু এই দুইজনের লড়াইটা দারুণ হবে, এবং আমরা বলছিলাম যে নিউজিল্যান্ডের পেস বোলিং টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট কেমন করেন আমরা দেখার অপেক্ষা রয়েছে, এবং ইংল্যান্ডের ব্যাটিং লাইন কী করে দেখার অপেক্ষা রয়েছে। আজ রাত 8টায় প্রথম সেমিফাইনাল টি টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে, আর কালকে দ্বিতীয় সেমিফাইনাল পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার দুবাইতে হবে সেই সেমিফাইনাল। আমরা আলোচনা করছিলাম বিশ্বকাপ নিয়ে, আমাদের সঙ্গে আছেন জাভেদ উমর এবং নওরিন, আমরা কথা বলছি ক্রিকেট নিয়ে। জাভেদ, আপনার কাছে জানতে চাই যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে
মানে অ্যাটাকিং ক্রিকেটের কথা আমরা বলি, ব্যাটিং কিংবা রানের কথা বলি, সেইটাকে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ল্ড কাপে? আমাদের নাকি পুরো পুরো ওয়ার্ল্ড কাপের? না, যেভাবে আমি চেয়েছিলাম, যেভাবে আমরা ব্যাশ ক্রিকেট দেখি, যেভাবে আইপিএল দেখি, ওভাবে কিন্তু হয়নি। এটা কিন্তু আমি একটু অবাক হয়েছি, কারণ দুবাই উইকেট আমার কাছে মনে হচ্ছিলো যে মানে ভেরি মেনটেন, তারা প্রচুর যত্ন করে মাঠ দেখে, পরিবেশ দেখে, তারপরে স্টিল দেয়ার আউটস্ট্যান্ডিং। তারা ওমান বলেন বা আবুধাবি বলেন, দুবাই বলেন, তাদের এখানে তেমন আমাদের মতো টপ লেভেল ক্রিকেট হয় না, বাট দে আর মানে অন দ্য ট্র্যাক। বাট উইকেট আমি চেয়েছিলাম যে আরও রান হবে, হয়তো দুই একটা ম্যাচ ছাড়া বোধ হয় 140, 50, 60 হয়েছে, দুই একটা ম্যাচে 190, 200 এরকম হয়েছে। তো ওই একটা জায়গায় আমি কি আমি আপসেট না, বাট আমি মনে করেছিলাম যে আরও মার দাঙ্গা খেলা হবে। যেমন আপনি কিন্তু আইপিএলে মানে 220 করে কিন্তু সেফ না, ব্যাশ ক্রিকেটে 230 করে সেফ না, ওই দল 6 বল আগে শেষ করেছে, ওই একটা দেখা যায় নাই। বাট তারপরে যেটা হয়েছে মাত্র একবার হয়েছে 200+, মানে আপনারাও কি মিস করছেন কিনা এই ওয়ার্ল্ড কাপে, রান মিস করছেন কিনা? একজন কেউ মাইক্রোফোন আছে যার কাছে। এক্স্যাক্টলি, মানে এই ওয়ার্ল্ড কাপটাতে আপনি আমরা রান খুবই কম দেখছি, যে কি এখানে আপনার বোলিংদের আধিপত্য অনেকটা বেশি, বোলারদের আধিপত্য। হ্যাঁ, টি টোয়েন্টি বিশ্বকাপে বেলিম ভাই যেটা বললো যে আমরা আসলে এক্সপেক্ট করতেছিলাম যে রান হবে 70+, 80 এরকম, মানে ক্রিকেটে ব্যাটিং পিচ সহায়ক হবে বা এরকম, বাট আইপিএল হওয়ার পরে বা পিচটা ভাঙা বা অনেকদিন যাবত ওখানে খেলা হচ্ছে, আই থিঙ্ক মানে ফার্স্টের দিকে তো আমরা ভাবতেছিলাম যে মিরপুরের উইকেট হয়ে গেল নাকি আবুধাবিতে। এইটাকে একটা কারণ বলছেন প্লিজ? আমি ভাবছিলাম যে মাঠটা কিন্তু আগের মতো মানে অনেক ছোট, সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে কিন্তু স্কোর অনেক বেশি হবে, কিন্তু সেরকম দেখছি না আসলে। একদম সংক্ষেপে কেউ যদি বলে, সংক্ষেপে আসলে হচ্ছে সার্জার মাঠটাতে হচ্ছে সচরাচর বেশি রান হতো, বাট আইপিএল এর কারণে এবার সার্জার মাঠটাতেও রান, আবুধাবিতে একটু বেশি হচ্ছে কম্পারেটিভলি। জি প্লিজ। আসলে আমার মনে হয় যে আইপিএল আমাদের মানে চিন্তা ভাবনার স্ট্যান্ডার্ডটাকে ওই লেভেলে নিয়ে গেছে কিনা, যে আমরা প্রতি ম্যাচে 200+, 180+ স্কোর দেখতে তো অভ্যস্ত হয়ে গেছি যে আমার মনে হয় যে সব জায়গায় রান হবে, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ ডিফারেন্ট, এটা আসলে মানে মেনে নিতে হবে। বোলারদের কৃতিত্ব দিতে হবে, অবশ্যই বোলারদের কৃতিত্ব তো বটেই, এখন ট্রেন্ড বল যদি জায়গা মতো বল করে বারবার উইকেট তো আসবেই, তো আমি মনে করি ঠিকই আছে। আমরা একদমই শেষ দিকে চলে এসেছি এবং আপনাদের জন্য শেষ প্রশ্নের সুযোগ, বিশেষ করে আপনার জন্য, না নিয়ে গেলে কি হবে বুঝতে পারছি না আমি পুরস্কার। প্রশ্নটা একটাই, খুব যে জানেন হাত তুলবেন, আপনারা হাত তুলে ফেলেন আগে প্রশ্নের আগে, এটা একটা সমস্যা। প্রশ্নটা হলো যে আজকে ইংল্যান্ড নিউজিল্যান্ড খেলা, আবারও এই ম্যাচ নিয়েই প্রশ্ন করতে চাই, এই দুই দলের দুজন লেগ স্পিনার আছে, আদিল রশিদ 9টা, আর হচ্ছে এদিক থেকে আপনার ইয়ে ছিল সোডি লেগ স্পিনার, মেবি 7টা 9 আর 7, 16টা। ওকে, আর আদিল রশিদ 8টা, সেখানে ট্রিমেন্ডিয়াস একটা স্পেল আছে, ওর 2 রান দিয়ে 4 উইকেট, আর এদিকে সৌদির আপনার 4টা উইকেট, সৌদির 4টা, আরেকজন আর কেউ, নাম চারজনই জানেন কিন্তু আমি পুরস্কার দিতে পারছি না সংখ্যাটা সঠিক না মিললে, আরেকজন প্লিজ আবারও চান্স চেঞ্জ করবেন, ডেফিনেটলি 8টা। জি, আদিল রশিদ 8টা, আরেকজন সৌদি, হ্যাঁ সৌদি কয়টা, 4টা। ওকে প্লিজ, লাস্ট চান্স, নাহলে আমরা পুরস্কার, আদিল রশিদ 8টা, আর হচ্ছে ঈশ্বরী ওর হচ্ছে 6টা, 8, 6, 14। ওকে লাস্ট, কেউ আর বলবেন না, বলবেন এক প্লিজ, আদিল রশিদ 8টা আর ঈশ্বরী হচ্ছে 5টা। ওকে, আর কেউ লাস্ট, এবার লাস্ট, সবার বাড়ি বলছি লাস্ট, কেউ পারছে না, উইদাউট আনসার আমি গিফট, আদিল রশিদ হচ্ছে 8টা আর হচ্ছে আপনার ঈশ্বরী মনে হচ্ছে 7টা, কাউকে দিতে পারছি না, সমান 8টা করে উইকেট পেয়েছেন দুইজনে, 8, 8, 16, 16টা ঠিক ছিল কিন্তু সংখ্যাটা ভুল হয়ে গেছে, আমি যে গানটি করছি এটি আমার প্রথম মৌলিক গান ছিল, এবং আমি মনে করি যে আমাকে সবাই এই একটা গানের জন্য, যে কয়জনই চেনে পুরো বাংলাদেশে, একটা গানের জন্যই গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমন সাহা, গানটি করছি। সা কা মা মা কা পা মা পা মা গা রে সা কা মা মা কা, নি রে কা গা রে মা গা মা গা রে সা নি রে মা মা কা, কৃষ্ণ চূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে
রং ধনুটা মেঘ ছুঁয়েছে আকাশ নীলে, তুমি আসবে বলে রূপালি ঢেউ খেলে নদী জলে, হো পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে, পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে। থ্যাংক ইউ নরিন আমাদের স্টুডিওতে আসার জন্য, ধন্যবাদ জাভেদ ওমর, আপনাদেরকেও ধন্যবাদ। নিশ্চয়ই আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো দিন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ফার্স্ট সেমিফাইনাল উপভোগ করতে চাই, কাল সেকেন্ড সেমিফাইনাল নিয়েও কথা বলতে চাই, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরে আসবেন আল্টিমেট ওয়ার্ল্ড কাপে।